আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে এত ইসলামিক দল থাকতে আপনি হিজবুত তাওহিদের সাথে কেন কাজ করছেন? হিজবুত তাওহিদের সাথে বাকি দলের পার্থক্যই হচ্ছে, হিজবুত তাওহিদ দিনটা প্রতিষ্ঠা করতে চায় এবং এই দিন প্রতিষ্ঠা করতে গিয়ে তারা যে কর্মসূচির কথা বলে, যেমন ঐক্য শৃঙ্খলা আনুগত্য হিজরত জিহাদ, এইটা আমি অন্য কোনো দলের মধ্যে দেখি নাই। কারণ একটা একটা জাতি যদি শৃঙ্খলিত না হয় তাহলে তারা এই দিন প্রতিষ্ঠা করতে পারবে না, এটা একটা বাস্তব বিষয়। আর রসুল আগমনের উদ্দেশ্য যদি আমরা ভালো মতো খেয়াল করি তাহলে অন্যান্য দলগুলোর সাথে আমরা রসুলের আদর্শকে সঠিকভাবে মিলাতে পারি না। সুতরাং আমি যখন হিজবুত তাওহিদে আসি এবং প্রথম যখন হিজবুত তাওহিদের বালাক পাই, তখন আমার মানে প্রথম থেকে আমার এটা মনে হয়েছিল যে এই দলটা সঠিক, কারণ এরা দিনটা প্রতিষ্ঠা করতে চায়, দিনের প্রতিষ্ঠা এরা চায়। দিনের প্রতিষ্ঠা হলে কী হবে, সমস্ত মানব জাতি শান্তির মধ্যে বসবাস করবে, শান্তি প্রতিষ্ঠা হবে, যেটা আমি অন্যান্য দলের মধ্যে দেখি নাই। তারা শুধু নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে বা অন্যান্য আনুষঙ্গিক যে আমলগুলো আছে এগুলো করে তারা জান্নাতে যেতে চায়। কিন্তু বাংলাদেশে তো এমন অনেক রাজনৈতিক ইসলামিক দল আছেন যারা আসলে দিন প্রতিষ্ঠাই করতে চায়, তো সেক্ষেত্রে আপনি কী বলতে চান? আসলে অনেক অন্য অনেক দল আছে যারা রাজনৈতিক প্রক্রিয়া দিন প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু এই প্রক্রিয়ায় দিন প্রতিষ্ঠা হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রক্রিয়াটার মাধ্যমে এই দিনটা প্রতিষ্ঠা করেছিলেন 1400 বছর আগে, এটা আমাদের সামনে উদাহরণ হিসেবে স্পষ্ট প্রতীয়মান। এবং রাজনৈতিক দলগুলো, বিভিন্ন দল গণতান্ত্রিক প্রক্রিয়া ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছে, কিন্তু গণতন্ত্রের যে মূলনীতি এবং ইসলামের যে নীতি এটা সম্পূর্ণ ভিন্ন। সুতরাং গণতান্ত্রিক প্রক্রিয়ায় কেউ যদি ইসলাম প্রতিষ্ঠা করতে চায় এটা আসলে সম্ভব হবে না, কারণ গণতন্ত্রে দুইটা দল থাকে, মানুষের মধ্যে পক্ষ বিপক্ষ থাকে, সুতরাং তাদের ঐক্য হওয়ার কোনো সুযোগও থাকে না, তাদের মধ্যে একটা বিভেদ থেকে যায়। সুতরাং এই বিভেদ নিয়ে তারা ঐক্য হতে পারছে না, ফলে এই প্রক্রিয়ায় ইসলাম একটা শান্তি যেখানে ঐক্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং বিভেদের কোনো প্রক্রিয়া যেখানে বিদ্যমান সেই ধরনের কোনো প্রক্রিয়া অবলম্বন করে আমরা দিন প্রতিষ্ঠা করতে পারবো না, যার কারণে আমার মনে হয় এবং স্পষ্টই মনে হয় যে যারা যে সকল ইসলামিক দলগুলো রাজনৈতিক প্রক্রিয়ায় বা গণতান্ত্রিক সিস্টেমে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করছে তাদেরকে আমরা সম্মান করি, কিন্তু এই প্রক্রিয়াটা আসলে সঠিক প্রক্রিয়া নয়। আমাদের এমন একটা প্রক্রিয়া অবলম্বন করতে হবে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সুতরাং আমাদেরকে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রক্রিয়ার মাধ্যমে, যে কর্মসূচির মাধ্যমে দিনটা প্রতিষ্ঠা করেছে হিজবুত তাওহিদ, সেই একই কর্মসূচি লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে নিয়ে এই দিন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা করে যাচ্ছে, নিরন্তর সংগ্রাম করে যাচ্ছে। আমি এর জন্য এই হিজবুত তাওহিদ আন্দোলনে নিজেকে সম্পৃক্ত করেছি। হিজবুত তাওহিদের মাননীয় ইমাম জনাব হুসাইন মোহাম্মদ সেলিমের কোন কথাটি বা কোন কাজটি আপনার সবথেকে বেশি ভালো লাগে? একজন মানে সর্বজন বিদিত নেতা হওয়ার জন্য যে সকল গুণাবলী প্রয়োজন, ওনার মধ্যে সমস্ত সকল রকমের গুণাবলী বিদ্যমান, যা আমরা বর্তমান সমাজ কেন, আমি আমার এই ক্যারিয়ারে বা আমি যতদিন এই এত এত আন্দোলন দেখছি বা এই বিষয়গুলো লক্ষ্য রাখছি, আমি কখনো এরকম নেতা দেখি নাই যিনি সকল শ্রেণীর মানুষের সাথে সমানভাবে মিশেন এবং সকল শ্রেণীর মানুষ যেই তার কাছে কথা শুনতে আসে না কেন, যেই যে কোনো বিষয়ে কথা বলতে চায় না কেন, উনি মনোযোগ দিয়ে শুনেন এবং সেই অনুযায়ী সবার সাথে কথা বলেন। একটা নেতার যে বিশেষ বৈশিষ্ট্য থাকা দরকার, যেটা হচ্ছে সমস্ত শ্রেণীর মানুষ তাকে ভালোবাসবে, ওনার মধ্যে এরকম সমস্ত সকল গুণাবলী বিদ্যমান, যা আমরা একটা মানে একটা জাতি গঠনে একটা নেতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা সঠিক নেতৃত্ব এবং সঠিক যোগ্য নেতা যদি মানে না থাকে তাহলে সঠিক আদর্শ থাকলেও সেটা প্রতিষ্ঠা করা কঠিন। সুতরাং হিজবুত তাওহিদের নেতা মানে নিজের টাকা খরচ করে, নিজের সমস্ত জীবন সম্পদ খরচ করে, নিজের জীবনকে ওনাকে প্রচুর হুমকি ধামকি দেওয়া হয়, অনেক বিপক্ষ শক্তি অনেক কিছু অনেক কথা বলে, সব কিছুকে উপেক্ষা করে দুর্বার গতিতে যেভাবে একটা জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য যে প্রচেষ্টা নিয়ে উনি এই সংগ্রামটা করছেন, এটা আসলে বিরল। এর জন্যই আমার ওনাকে ভালো লাগে।